তো গাইস, আজকে আবারও আমরা একটা এডিটিং শো নিয়ে এসেছি। আর আজকে কিন্তু অনেকগুলো আইটেম আছে। একধার তো বলে দেয়, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে কচু আলু চিংড়ি মাছের ঝোল, এখানে আছে কচুর লটি আর চিংড়ি মাছের ঝোল, আবার এখানে আছে এটা হচ্ছে তোমার করলা আলু আর হচ্ছে চিংড়ি মাছের ভাজা। তো মোটামুটি চারটে আইটেম, মানে বুঝতে পারছেন একটা ব্যাপক ব্যাপার। তো চলুন আজকে আবার একটু শুরু করা যাক ইডিং শো। কোথায় ছিল তো? আজকে চিংড়ি মাছের সাইজ গুলো একটু ছোট ছোট লাগছে যেন। ওপারে ছোট ছোট, ওপারে তো বড়, ওপারে তো বড় হওয়ার কথা, ঘেরি এলাকা। চিংড়ি মাছ বাঁচতেই তো সময় চলে যাচ্ছে আমার। দু চারটে বড় বড় দিয়ে দিলে হয়ে যায়, অত ছোট ছোট হলে হয়? চার চারটে তরকারি আজকে। মনে হচ্ছে ভয়ে আগে আগে খাচ্ছে, কেউ না ধরে তো সবাই মিলে আমাকে খাবার খাওয়া হয়, তাড়াতাড়ি খাবার ধাবার করে খাওয়া খেয়েছে তো বাস। ডাল খাচ্ছে, ডাল টক খাচ্ছি, ঝোল খাচ্ছি।
আমি কি দেখছি, আমি শুনে দেখছি তো। তুমি কি বলেছিলে বলো তো? আমি ভুল দেখছি মনে হচ্ছে। বারবার শুধু আমাকে ধরে লাস্টে আমি আগে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। দেখবা আমিও তোমার আগে হয়ে যাবো। দেখবা তাহলে দেখো টঙ্কাইটা কি খাবে। এইবেলা টকটা খাওয়ার পর আমি টক বেশি খাবো না। এখানে যে চিংড়ি মাছগুলো খাবো তোমাদের দুজনকে পানিশমেন্ট দেবো। মা বেটাকে কি পানিশমেন্ট দাও? আদা থাকতো কর্ম, আদার রস খাও আর না জিরা মরিচ ভিজা। দাদুর যত যেন খিদে লাগছিল চুপ হয়ে গেছে। খিদে মরে গেলে ভালো লাগলো তো পান করবি কখন? তাহলে কি আমি গাছ নাকি? তুমি তো ভাত নষ্ট করেছো। আমি খাবো না, তাহলে লবণ ভাত খাই না। তাহলে তুমি লাস আমাকে লেব কেন? আমি ইচ্ছা করে হেরে তাই ইচ্ছা করে না কি? নিজেই তো বললে আবার বলছি ইচ্ছা করে। আমি দেখছিলাম তোমাদেরকে ঠকিয়ে ঠকিয়ে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ তোমার কত করে খেতে পারো আমি তাই দেখছিলাম। কথা ঘুরাতে পারো না? কথা কোনদিন ঘুরে মোটামুটি আমাদের সবার খাওয়া শেষ। আজকে দারুণ খাওয়া হলো, একদম পেট তো সবারই ভরে গেছে। ভরেছে তো নাকি সবার পেট? একদম মানে বম হয়ে গেছে ভোরে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।